আমরা এখন এখান দিয়ে শাক তুলবো। আজকে পারনের জন্য শাক রান্না করা হবে। ওদিক দিয়ে কি শাক কাকে হেন শাক না? হ্যাঁ, কয়েক ধরনের শাক দিয়ে রান্না করলে পুঁই শাকের ডুগা তুলে শাকও দিয়ে যাব, আমার নিরামিষ তরকারি তো দিয়ে যাব। হ্যাঁ মামির তোলা তোর পরিষ্কার হয়ে যাবো গা, এই যে শুকর পাতা। এটা হলো চুকুর গাছ, চুকুর পাতা কি এটা, ই না নাম টক লাগে পাতা, লাল গুলার জাতাই না বুঝনা দিবা তাহলে। সুন্দর হয়েছে ডাটা, সবকিছু মিলে একটা সবজি রান্না হবে, শাক রান্না হবে, ডাল আর ওই যে শুকর পাতা তুলছি, শুকর পাতা দিয়ে অম্বল মানে টক, আর ওই যে মা গাছের মরিচ তুলতেছে, এই যে গাছের মরিচ, যে কটা গাছ আছে বেসা হারাত না ওরকম ধরলে গাছই বড় বড় খাওয়া চলে। দেখি কুতি কটা তুলছ ওই বনে, ছোট কাকি শাপলা তুলতেছে, শাপলা বটি, নিরামিষ তরকারি, আর শাক তোলা হয়েছে। শাক অনেক ধরনের শাক, পুঁই শাক, কুমড়ো পাতা শাক, ডাঁটা শাক, সেঞ্চি শাক, আর কি আছে ওই যে ই ডাঁটা শাক না, তেলাকুচ পাতা, সব কিছু মিলে পুঁই শাক, নুতা শাক, আর এই যে সবজিও রান্না করবে আর ডাল রান্না হইব, পেঁপে, ধুন্দর, মুখী কসু, পুঁই শাকের ডোগা, সব কিছু দিয়ে একটা সবজি, আর এই যে চুকর পাতা যে ছিললাম এই পাতা দিয়ে টক রান্না করা হইব। আজকে তো পারনের রান্না, তো আমাকে সব কাকিরা কাকারা সব এক জায়গায় মিলেই রান্না করে প্রতি বছরই। হ্যাঁ লাগবে না, এগুলো তো ই হয়ে যায়। সবারই জ্বর ঠান্ডা, শাপলা দি লাম্বা লাম্বা আছে না, সবাই মিলেমিশে খাওয়ার মধ্যে আনন্দ আলাদা। কি হয়েছে মা? মা নিরামিষ থেকে রান্না প্রায় হয়ে গেছে, নামি নিব, আর ওইটাই ডাল দিছে, ডাল বসে দিছে, লাগতে সরে ডাল রাঁধতে একটু দেরি হয়, ডাল গলে কম না, নিরামিষ তরকারি হয়ে গেছে। হ্যাঁ
নিরামিষ তরকারি পর কি দিবা মা? শাক দিব, শাকলা বুটি দেন, সবাই দিব, টক অন বললাম রা কই করলি সে মাসে কথা তুই আসবাস না আমার কথা হইলে বলা আসতেছি রম্বল কই আর তো কই এই তুই জান জামা কামড়া খাইলে পেশারে খালি গাম দিয়ে একবার বাড়িবে নিরামিষ সারাদিন রাত্রে মাছ খাও না পারানের রান্না পারানের রান্না কত বৃষ্টি নামছে, মুসলধারে বৃষ্টি নামছে, সারাদিন তো গুড়ি গুড়ি পড়লই, আর এখন দুপুর বেলা এখন অনেক বৃষ্টি নামছে। এই যে কত বৃষ্টি, ঝড় বৃষ্টি, শেষ আগে বারান্দা একবারে ভিজে গেল জিন্স প্যান্ট সব। ও যে দেখো একদম সাদা হয়ে গেছে বৃষ্টি। বৃষ্টি ভালো লাগে কিন্তু অতিরিক্ত বৃষ্টি কোনোদিনই ভালো না, তাই না বলো বন্ধুরা? মাঝে সাঝে বৃষ্টি হবে সেটা ভালো লাগে, তো আবার একটানা বৃষ্টি হয় এখানে এটা ভালো লাগে না। এই যে দুয়ারে গোবর দিছিল মা শুকিয়ে কাগজ দিয়ে ঢেকে রাখছে। ও মা ওই ঘরে না জল পরে, ওটাই দাও ওই রুমে টিনের নিচে জল পরে। পারানের খাবার এখন খাইতেছে বাবা কাকা তারপর এক চাষা। তো এই চাষার গান শুনাইছিলাম তোমাদের একদিন, আর ছোট কাকা আবার সানি করে না এখনো আসতে পারে না, আসতেছে। তো এদের খাওয়া হইলে তারপর আমরা কাকি চাষি সবাই মিলে আমরা বসবো খেতে। ও চাষা তোমার গান শুনাইছিলাম সবাই পছন্দ করছে। হ্যাঁ উড়তে আর কয়েক জল বাকি আছে তোমাকে দুয়ারে উঠতে, একটু বাকি রয়েছে না শাশি গো বাড়ি ভেঙ্গে যাইতেছে গাছ, আম গাছ কাঁঠাল গাছ সব পড়ে গেছে। কোন দরজা ঘরটা ওই যে উত্তর মুরাদা পূব দরজা যেটা? হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। এই যে ছোট কাকা এখন আসলো স্নান করা শেষ করে, কাকা পেছনে পড়ে গেছিল। পারানের রান্নাটা আমাদের বাড়িতে সব কাকা সব মিলে একসাথে রান্না বান্না হয়, একসাথে খাওয়া দাওয়া হয়। বাবা কাকাদের খাওয়া হয়ে গেছে, এখন কাকিদের সাথে আমি বসতেছি আর এক চাষি খাইতেছে ওইদিকে। তো আজকে এখন কলা পাতাই খাইতেছি, কলা পাতা গাছ বেশি নাই, কলা গাছ পাতা বেশি কাটতে পারে না, তো আমার শখেই কলা পাতাই আজকে খাইতেছি। নিমন্ত্রণ একদিন খাওয়া না খেতে কিন্তু ই তো না, কলা গাছ কলা গাছের খুব ই। নিরামিষ না খাওয়া না নিরামিষ না।
বড় কাকির জন্য বাড়া আছে, বড় কাকি আরো বুঝতে পারতেছে না আমাকে খাবার পরিবেশন করতেছে। কেমন আছে গোলার নাচ আছে? কেমন আছে? চুকুর পাতা দিয়ে টকরান সবকিছু দিয়ে খাওয়া শেষ দিলাম। এখন ডাল নিব। মা তো খাইব না, মার খাওয়ার প্রতি নাই। গরম গরম।